Hey guys, assalamu alaikum. আমি রাহাত ইফতি চলে আসলাম আপনাদের কাছে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা আমাদের যে অয়েল ব্রেকগুলো ইউজ করি, তো অয়েল ব্রেক কিন্তু ইউজ করতে করতে অয়েল ব্রেকের ভিতরে কিন্তু অনেক ময়লা জমে যায়। তো সেই ময়লাগুলো আজকে আমরা ক্লিন করব। যেহেতু আমার অয়েল ব্রেকটা আমি অনেকদিন যাবত ইউজ করতেছি, অনেকদিন ক্লিন করা হয় না, তো আজকে ক্লিন করব। তো চলুন ইন্টার পর দেখা হচ্ছে। তো অয়েল ব্রেক ক্লিন করার আগে আমি আপনাদেরকে কিছু কথা বলে নেই। যেহেতু আমি ইউজ করি ডট ফোর অয়েলটি, এই অয়েলের যে তরলটা, তরলের ঘনত্বটা কিন্তু একটু বেশি, যার দরুন আমার লিভারে হয়তো একটু বেশি ময়লা দেখতে পারবেন যখন ক্লিন করব। অ্যান্ড যে শিমানো মিনারেল যে অয়েলটা আছে, ওইটা তরলের ঘনত্ব কিন্তু পাতলা পাতলা হওয়ার কারণে কিন্তু ওইটা আসলে সবাই ইউজ করতে বলে। আসলে কিন্তু শিমানোর যে ব্রেক অথবা সাইকেলের যে অয়েল ব্রেক সবাই ইউজ করে, সবাই বলে যে শিমানো মিনারেল অয়েলটা ইউজ করতে, তাও অনেকে ডট ফোর ইউজ করে। ডট ফোর ইউজ করা যায়, বাট সমস্যা হয় না। সমস্যা হয় একটা, এই যে তরলের ঘনত্বটা একটু বেশি, হয়তো বা এর জন্য একটু ময়লা বেশি দেখতে পারেন। আমাদের কেবলও কিন্তু অলরেডি অয়েল আছে, তো এই অয়েলটা আগে আমরা বের করে নিব। অর্থাৎ ভিতরে যে অয়েলটা আছে, এই অয়েলটা আগে বের করে নিয়ে, তো এখন আমরা এই যে অয়েল ব্রেকের যে ক্যালিপার, এই ক্যালিপার থেকে পুরো যে অয়েল ব্রেকের যে অয়েলটা আছে, অয়েলটা বের করব। তো অয়েল বের করার জন্য আমাদের যা যা প্রয়োজন হবে, এরকম একটি সিরিঞ্জের প্রয়োজন হবে, দেন এরকম একটি ক্যাবলের প্রয়োজন হবে, আর একটি জিনিসের প্রয়োজন হবে। আপনার কাছে যদি এরকম একটা এলেঙ্গি সেট থাকে তাহলেই হবে। আসলে আমাদের এই ক্যালিপার খুলতে তিন নম্বর যে এলেঙ্গি আছে, 3mm যে এলেঙ্গি, ওইটার প্রয়োজন হবে। তো এই যে থ্রি এম এম এর এলেঙ্গি, এটা দিব, অ্যান্ড এই যে পাইপ আর এই যে সিরিঞ্জ, এই দুইটার মাধ্যমে আমরা অয়েলটা বের করব। তো পাইপ আর সিরিঞ্জটা এভাবে আটকে দিব। অ্যান্ড এখানে দেখবেন একটা যে ফুটার মতো আছে, যেখান থেকে আমরা অয়েল বের করি, তো এখানে জাস্ট এটা রেখে দিব। অ্যান্ড 3mm এর যে এলেঙ্গিটা নিয়েছিলাম, এখানে একটা ফুটা আছে যেখান থেকে আমরা অয়েল বের করি, এই যে ঠিক। এটা হচ্ছে এক এক ক্যালিপার এক এক জায়গায় থাকে। যেহেতু আমার M447 এর ক্যালিপার, সেহেতু আমার এখানে আছে, সেহেতু আমি এখান থেকে প্রেস করে এখন এগুলোর পুরো অয়েলটা বের করব। তো আমরা এভাবে টেনে টেনে, এই যে আমার হয়তোবা দেখতে পারতেছেন, এই যে আমি অয়েল বের করতেছি, এই যে অয়েল আসতেছে, এই যে এভাবে আমরা অয়েল বের করতে থাকবো। এভাবে আমরা পুরো ব্রেকে সম্পূর্ণ অয়েলটি বের করে নিব। তো লিভার ক্লিনিং করার জন্য যে অয়েল আমরা, যে অয়েল ছিল, ওই অয়েলটাকে আমরা বের করে নিয়েছি, হয়তো আপনারা মাত্র দেখতে পারলেন। তো এখন আমরা এই যে লিভারটি আছে, এই লিভারটি খুলবো। লিভারটি খোলার জন্য আমাদের কী কী দরকার হবে আপনাদেরকে বলে দিচ্ছি। এরকম একটি আপনাদের যদি এলেঙ্গি সেট থাকে তাহলেই হবে। অর্থাৎ একদম যে ছোট যে এলেঙ্গিটা আছে, এই এলেঙ্গিটা আমাদের প্রয়োজন হবে জাস্ট এই নাটটা খোলার জন্য। অ্যান্ড এখানে আরও দুইটি নাট আছে, সেটা খোলার জন্য আমাদের একটা স্টার এলেঙ্গির প্রয়োজন হবে, যেটা আমার কাছে আছে। তো আগে আমরা এই যে এলেঙ্গি দিয়ে যে ছোট নাটটি আছে, এই নাটটি আগে আমরা খুলে নিই। তো এই যে আমরা নাটটি খুলে নিলাম, এখন আমরা এই নাটটি সাইডে রাখবো। এখন আমরা এই যে এই স্টার এলেঙ্গি দিয়ে, এই যে দেখতে পারতেছেন, এই যে দুটো নাট আছে, এখানে একটা নাট আছে, এখানে এই দুটো নাটই আমরা এখন খুলবো। তো লিভার আমাদের অলরেডি খোলা শেষ। তো এখন আমরা দেখব ভিতরে কী অবস্থা। জানি না কী অবস্থা হবে, আই থিঙ্ক অনেক ময়লা হবে, কারণ আমি অনেকদিন খুলি না। তো লিভারে এরকম প্রথমে একটি খাপ থাকবে, এই খাপটি আমরা আগে খুলে নেব। খাপ খোলার পরে এরকম একটি রাবারের একটি জিনিস থাকবে, এটা আমরা উঠাবো। তো দেখতেই পারতেছেন অবস্থা করুন, একদম কী পরিমাণ ময়লা। আমি আপনাদেরকে একটি ছবির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কীরকম ময়লা হয়েছে। তো আপনারা দেখতেই পারতেছেন এখানে সামান্য পরিমাণ অয়েল জমা আছে, কারণ অয়েল যখন বের করছেন হয়তো সম্পূর্ণরূপে অয়েল বের হয় নাই। তো আমরা অয়েলটুকু মুছে নিচ্ছি। অ্যান্ড হয়তো আপনারা ছবিতে দেখছেন যে কী পরিমাণ ময়লা আছে ভিতরে। এখন আমরা এই ময়লাগুলো ক্লিন করব। আমরা কিন্তু একটা শুকনা তেনা দিয়ে পরিষ্কার করতে, পরিষ্কার একটি শুকনা তেনার মাধ্যমে এই ময়লাগুলো খুব সাবধানে
পরিষ্কার করবেন, কারণ এটা খুব সূক্ষ্ম জায়গা, কোনো তাড়াহুড়া করবেন না, কারণ এই এটা কিন্তু তাড়াহুড়া করলে কিন্তু কোনো একটি সমস্যা সৃষ্টি হতে পারে। তো আপনারা যখন এইসব কাজ করবেন খুব ধীরে সুস্থে আস্তে ধীরে করবেন লিভার ক্লিনিংগুলো। তো আমি এখন আমার সাইকেলে যে লিভারটা আছে লিভারটা ক্লিন করতেছি। তো অলরেডি আমাদের কাপড় দিয়ে মোটামুটি পরিষ্কার শেষ, এখনও তাও কিছু পরিমাণ ময়লা আছে। আমরা এই যে একটা ছোট ব্রাশ নিব, এই ব্রাশের মাধ্যমে সম্পূর্ণ ময়লাটি একদম ভালো মতো ক্লিন করব। তো এখন আমরা ক্যালিপারটি ক্লিন করব। আসলে ক্যালিপার ক্লিন করার প্রয়োজন হয় না, যেহেতু আমি খুলছি একবারেই, তো ভাবলাম একবারে ক্যালিপারটা জাস্ট হালকা একটু পরিষ্কার করে নেই। তেমন এটা ক্যালিপার না পরিষ্কার করলেও চলে, আপনার জাস্ট লিভারটা মোটামুটি ভালো মতো ক্লিন করলেই হবে। এখন আমার কাছে যেহেতু এই যে কটন বাট আছে, এই কটন বাট দিয়ে, এই যে কটন বাট, এই কটন বাট দিয়ে এই ক্যালিপারের যে নাটটি আছে এই নাট বরাবর একটু ক্লিন করে নিব। দেখুন কি পরিমাণ ময়লা বের হচ্ছে। তো আপনারা তো দেখলেনই কীভাবে আমরা ব্রেকটি ক্লিন করলাম। তো ক্লিনিংয়ের প্রসেসটা এমনই ছিল, অর্থাৎ আপনারা জাস্ট এমনভাবে খুলে আপনাদের শুকনো কাপড় এবং ব্রাশ এবং কটন বাটের সাহায্যে ক্যালিপার এবং লিভারটি ক্লিন করবেন। এবং আপনারা চাইলে যে তেল আছে অয়েল দিয়েও পুরা ভিতরটা ক্লিন করাতে পারেন। যেহেতু আমি কেবল নতুন লাগাইছি, আপনার লাস্ট ভিডিওতে হয়তো বা দেখছেন আমি আমার কেবলটা চেঞ্জ করছি, এই জন্য আমি আর অয়েল দিয়ে পুরা জিনিসটা ক্লিন করি নাই, যেহেতু আমার কেবলই নতুন, সেহেতু আমি আর ক্লিন করলাম না। আপনার চাইলে .4 বা নর্মাল অয়েল দিয়ে পুরা জিনিসটা ক্লিন করে নিতে পারেন, ক্লিন করে নেওয়াটা ভালো আমার মতে। তো আপনার চাইলে ক্লিন করে নেবেন, ক্লিন করলে পুরো ব্রেকটা স্মুথ হয়ে যাবে। তো ক্লিনিং তো দেখে ফেললেন, তো ক্লিনিংয়ের পর এখন অয়েল ব্লিডিংয়ের প্রসেস। তো অয়েল ব্লিডিংয়ের প্রসেস আমি আর দেখাচ্ছি না, যেহেতু অয়েল ব্লিড নিয়ে আমার অলরেডি একটা ভিডিও মেক করা আছে, আপনারা চাইলে ওটা দেখে নিতে পারেন, ডিসক্রিপশনে আমি দিয়ে রাখবো, ওইখান থেকে অয়েল ব্লিডিংয়ের প্রসেসটা আপনারা একটু দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন অ্যান্ড আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।